প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছে কিংবা প্রত্যেকটা আর্টিস্ট আর্টিস্টদের কাছে নিজের সিনেমা সবসময় স্পেশাল মনে হয় এবং সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এই সিনেমাটাও স্পেশাল বাট স্পেশালি কিছু বলবো না আপনারা আসলে নিজেরা দেখুন নিজেরা হলে আসুন তারপরে বিচার করুন যে এটা স্পেশাল কি স্পেশাল খুব অল্প সময়ে অল্প কিছু দেখে আসলে জাজ করি যেটা আসলে করা উচিত না একটা দুই ঘন্টার সিনেমা একটা আড়াই ঘন্টার সিনেমাকে আমরা দুই মিনিটের ট্রেলার টিজার দেখে আসলে জাজ করে ফেলি ওটা আসলে আমাদের কখনোই করা উচিত না আপনারা আগে সিনেমাটা দেখুন তারপরে জাজ করুন আসলে পজিটিভ নেগেটিভ রিভিউ দুইটাই থাকবে সমালোচনা আলোচনা সমালোচনা দুইটাই থাকবে এবং বাদবাকি আমি একইবারই একই কথা বলবো 7ই অক্টোবর আসুক সিনেমাটা দেখুন তারপরে সিম্পলভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি কোনো এই সিনটা দেখে আসলে দর্শক হলে আসবে এই সিনটা না দেখলে দর্শক হলে আসবে না এরকমটা চিন্তা করে কখনোই করিনি আমরা সিনেমাটা এবং ট্রেলারটাও এই সিনেমার বাজারটা খুব ভালো যাচ্ছে তো আমার কাছে মনে হয় খুঁটিয়ে খুঁটিয়ে নেগেটিভ কোনো কিছু না টেনে আমরা যদি পজিটিভ নেগেটিভগুলোকে পজিটিভভাবে দেখার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় বাংলা সিনেমা আরও বেশি ভালো হবে এবং সবার কাছে বিশ্ব দরবারে আসলে ছড়িয়ে যাবে আমি এইটুকু বলবো আমি খুব শাড়ি পছন্দ করি যেটা কিনা আসলে আমার সবথেকে পোশাকের মধ্যে সবথেকে দুর্বল একটি ই হচ্ছে শাড়ি সো হৃদিতায় আমি সুযোগ পেয়েছি শাড়ি পরার তো আমার কাছে মনে হয় যখন দর্শক হলে এসে সিনেমাটি দেখবে আমার কাছে মনে হয় না যে দর্শক বলবে যে পোশাক নিয়ে কোনো খারাপ কিছু আছে পোশাক আমার আসলে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট এবং বাদবাকি আমি দর্শকের উপর ছেড়ে দিয়েছি তারা দেখলে মনে আমি আশা করছি যে না তারা বলবে যে পোশাক আসলে পারফেক্ট যারা আসলে উপন্যাসটা পড়েছে বইটা পড়েছে তারা বুঝতে পারবে আমার চরিত্রটা কি বাট আমিও বলবো খুব সাধারণ একটি মেয়ে যেটা কিনা দেখলেই মনে হয় একটা স্নিগ্ধ একটা ব্যাপার আছে এবং পাশের বাসার একটা মেয়ে একটা ফিল আসে সো হৃদিতাও সেরকম যাকে দেখলে মনে হয় যে এই মেয়েটাকে চিনি এই মেয়েটা আমার মধ্যে যারা যারা দেখবে যারা যারা কম বয়সী মেয়ে তারা নিজেদেরকে রিলেট করতে পারবে যে না এই মেয়েটা এই হৃদিতা মেয়েটা আমি সো খুবই সিম্পল খুবই সাধারণ একটি মেয়ে হৃদিতা এবং যে কিনা খুবই সফট খুবই কোয়াইট খুবই কোয়াইট এবং যে কিনা একটা ছেলের প্রেমে পড়ে তার বয়স থেকে একটু বড় ছেলের প্রেমে পড়ে এবং বাদবাকি হলে যেয়ে দেখবেন